নিশ্চয় বর্গ করা শিখেছি। বর্গ কি করে করে? কোনো একটা পূর্ণ সংখ্যাকে যদি আমরা দুবার গুণ করি তাহলে সেটা হচ্ছে বর্গ। হচ্ছে আমার কোনো একটা পূর্ণ সংখ্যা নিচ্ছে, এটা হচ্ছে দুই। এই দুইকে যদি আমরা দুবার গুণ করি তাহলে হচ্ছে দুই গুণিত দুই সমান হচ্ছে দুই স্কোয়ার সমান হচ্ছে চার, এটা হচ্ছে বর্গ। ঠিক একইভাবে ঘন আমরা কীভাবে করবো? ঘন কোনো একটি পূর্ণ সংখ্যাকে যদি আমরা তিনবার গুণ করি, তিনবার গুণ অর্থাৎ একটা পূর্ণ সংখ্যা তিন নিচ্ছি, এই তিন সংখ্যা যদি আমরা তিনবার গুণ করবো, তিন গুণিত তিন গুণিত তিন সমান হচ্ছে তিনের কিউব সমান হচ্ছে সাতাশ, এটি হচ্ছে ঘন। এবার আমরা আসি পূর্ণ ঘন সংখ্যায়। পূর্ণ ঘন সংখ্যা কোনো একটি সংখ্যাকে যদি আমরা ভেঙে নিই, একই সংখ্যা তিনবার পাই, অর্থাৎ কিরকম একটি সংখ্যা হচ্ছে সাতাশ, এই সংখ্যাটিকে আমরা ভাঙছি, ভেঙে দিচ্ছি, কি হচ্ছে তিন গুণ তো তিন গুণ তো তিন, অর্থাৎ আমরা একই সংখ্যা তিনবার পেলাম। ঠিক আছে, তাহলে এইটা যখন পেয়ে যাব তখন সাতাশকে আমরা পূর্ণ ঘন সংখ্যা বলব। এবার আমি যদি তোমাদের প্রশ্ন করি যে সব সংখ্যায় কি পূর্ণ ঘন সংখ্যা, উত্তর হচ্ছে না, সব সংখ্যা পূর্ণ ঘন সংখ্যা না। যেমন আমি একটা উদাহরণ দিয়েছি, বত্রিশ একটি পূর্ণ সংখ্যা, এই বত্রিশকে যদি আমরা ভাঙি তাহলে হচ্ছে চার গুণিত চার গুণিত দুই। ওকে, সো এখানে তিনটে সংখ্যা কিন্তু একই নয়, তোমরা দেখতে পাচ্ছ চার গুণিত চার গুণিত দুই, তিনটে সংখ্যা একই নয়, সো এটা একটি পূর্ণ ঘন সংখ্যা হতে পারে না। এবার আমরা জানব ঘনমূল। ঘনমূল জানার আগে ঘনমূল কথাটা আমরা একটু বিশ্লেষণ করি। ঘনমূল, ঘনের যে মূল অর্থাৎ ঘন যেটা আমরা করছি তার যে মূল, অর্থাৎ সেই ঘনটার যে উৎপত্তি স্থল, উৎপত্তি সংখ্যা সেটা হচ্ছে ঘনমূল। কীরকম? এখন আমি একটা সংখ্যা নিচ্ছি, অর্থাৎ যে সাতাশ, এই একটা সংখ্যা নিলাম। ঠিক আছে, এই সংখ্যার উৎপত্তি কোন সংখ্যা থেকে? আমরা ভাঙছি সাতাশ সংখ্যাটিকে তিন গুণিত তিন গুণিত তিন, সাতাশ সংখ্যাটিকে ভাঙলাম তাহলে আমরা তিনটে তিন পাচ্ছি, অর্থাৎ মূল কথা হচ্ছে তিন পাচ্ছি আমরা, তাই তো? তাহলে এই সাতাশ সংখ্যাটার যে ঘন তার যে মূল অর্থাৎ মূলটা হচ্ছে তিন, তাই সাতাশের ঘনমূল হচ্ছে তিন। এই ঘনমূলকে করার ম্যাথমেটিক্যাল একটি পদ্ধতি আছে, সেটা হচ্ছে সংখ্যাটা নিচ্ছি সাতাশ, সাতাশ ইকাল টু থ্রি রুট সাতাশ, তাহলে এই যে রুটটা নিলাম এই রুটের মানটা হচ্ছে বেস থ্রি, তাহলে এখন আমরা এটা ভাঙছি ইকাল টু রুট থ্রি সাতাশ সমান হচ্ছে রুট থ্রি, থ্রি টু দি পাওয়ার কিউব, অর্থাৎ এই যে থ্রি টু দি পাওয়ার কিউব এবং রুটের বেস তিন আছে এই দুটো উঠে যাবে, অর্থাৎ রুটটা উঠে যাবে সমান হবে তিন, অর্থাৎ সাতাশের ঘনমূল হচ্ছে তিন। ওকে স্টুডেন্টস, এরপরের ভিডিও ক্লাসে আমরা ঘনমূল সম্বন্ধে আরও বিস্তারিত আলোচনা করব।